हाय गाइज बंधुरा आज के पार्टिकुलर भिडियोते तुम्हारे सामने एक नतून एक सबजेक्ट जेटा सार्वे सार्वे इंजिनियरिंग सम्पर्के किन्तु आलोचना करब। ठीक है तो प्रथम जो कटा प्रश्न हूँ ना क्यों आप डिटेल्स साथ डिपलि कन्सेप्टो क्लियर करार चेषा करबी तुम्हारे सामने। तो देखो हमें जेहेतु सार्वे शुरू कर सार्वे प्रथम कि सार्वे डिफिनेशन तुम्हारे बोझान चेषा करब जो सार्वे जिनिसटा कि। देखो एक्चुअली कि हबे सार्वे তাহলে তুমি একটা চিন্তা করো তো সার্ভে তো বুঝলাম কিন্তু সার্ভে আমরা বেসিক্যালি এটাকে আমি দুটো পার্টে ভাগ করব তোমাদেরকে বোঝানোর সাপেক্ষে কি প্রথমে দিচ্ছি আমি পার্ট ওয়ান এবং আরেকটা লিখছি পার্ট টু। তো পার্ট এই যে পার্ট ওয়ান, পার্ট ওয়ানের মধ্যে আমি কিন্তু এখানটায় যেটা রাখব সেটা হচ্ছে কি না টু ডি রিডিং, টু ডি রিডিং। তাহলে তোমরা বলবে যে টু ডি রিডিং বলতে কি বোঝাচ্ছে না, দেখো এই ধরো একটা, এই ধরো একটা ল্যান্ড রয়েছে, এটা কি না একটা ল্যান্ড। এই ল্যান্ডটাকে আমি যখন সার্ভে করব তখন এই লেন্থ বরাবর বা উইথ বরাবর আমি চেন বা টেপের মাধ্যমে কিন্তু মেজার করলাম, দিলে মানে কি হরাইজেন্টালভাবে যে মেজারটা পাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে আমাদের টু ডি রিডিং। ঠিক আছে আর এই যে পার্ট টু, ঠিক আছে পার্ট টু, পার্ট টুটা সেটা কি না দেখো সেটা আমি লিখছি তোমাদেরকে থ্রি ডি রিডিং, থ্রি ডি রিডিং। তাহলে থ্রি ডি রিডিং বলতে কী বোঝাচ্ছে না ধরো এই ধরো একটা আমাদের পাহাড় রয়েছে, এই পাহাড়ে তো আমি আর তো হরাইজেন্টালভাবে তো আমি আর মেজারমেন্ট করতে পারছি না, তাহলে এখানে কী করবো না ভার্টিক্যাল রিডিং নেব। মানে টু ডি রিডিং বলতে হচ্ছে কি ভার্টিক্যাল আর এখানে টু ডি রিডিং বলতে হচ্ছে কি হরাইজেন্টাল, হরাইজেন্টালের পাওয়ার রিডিংটাকে বলছি টু ডি রিডিং আর ভার্টিক্যালে যে রিডিংটা কিসের মাধ্যমে পাবো সেটা সম্পর্কে আসবো ধীরে ধীরে করে, আলাদা একটা চ্যাপ্টার রয়েছে ডিটেলসের সাথে আমরা পড়াশুনো করব। ঠিক আছে তাহলে যে পার্ট টু হচ্ছে কি থ্রি ডি রিডিং, থ্রি ডি রিডিং হচ্ছে কি ভার্টিক্যাল রিডিং। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করব এই যে পার্ট ওয়ানের পাওয়ার রিডিং আর আমাদের হচ্ছে কি পার্ট টুতে একটা রিডিং পাচ্ছি, এই দুটো রিডিংকে যদি আমরা যদি সামেশান করে দিই তাহলে এটাকে আমরা বলবো কি সার্ভে, কি বলছি সার্ভে। তাহলে সার্ভের অ্যাকচুয়াল ডেফিনেশন যদি আমরা জানি তাহলে কি বলবো না দেখো রিলেটিভ পজিশন অফ এনি টু পয়েন্ট, কি রিলেটিভ, রিলেটিভ পজিশন, পজিশন অফ এনি টু পয়েন্ট, এনি টু পয়েন্ট অফ দ্য আর্থ সার্ফেস। ঠিক আছে অফ দ্য আর্থ সার্ফেস, আর্থ সার্ফেস। ঠিক আছে তাকে আমরা কি বলছি সার্ভে। তাহলে সার্ভে জিনিসটা কি সেই কনসেপ্টটা কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে দেখো এই সার্ভে করতে গেলে সার্ভে যে টাইপস মানে কি প্লে আমাদের হচ্ছে জিওডেটিক সার্ভে, প্লেন সার্ভে, সেগুলো সম্পর্কে আসবো প্রশ্ন রয়েছে। তো এইটুকুই বর্তমান এখানটা মনে রাখো সার্ভে জিনিসটা কি, স্টার্টিং করার পূর্বে এইটা তোমাদেরকে আমি বললাম। আচ্ছা দেখো সর্বপ্রথম এক নম্বর যে এমসিকিউটা সেটা কি বলছে না স্কেল থেকে প্রশ্ন রয়েছে, মানে কি বলছে বলতো হুইচ অফ দ্য ফলোয়িং স্কেল ইজ লার্জেস্ট ওয়ান। তো এই প্রশ্নটা করার আগে তোমাদেরকে বলবো এই যে সার্ভে আমরা যখন করতে যাব তখন আমাদের কি কি মাথায় রাখতে হবে না দেখো তিনটে জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে কি ডাইরেকশান, ডাইরেকশানটা কোন দিকে হচ্ছে, দু নম্বর হচ্ছে কি না ডিস্টেন্স, আর একটা হচ্ছে কি না এলিভেশান, এলিভেশান। এই তিনটে যদি না থাকে তাহলে কিন্তু তাকে আমরা কিন্তু সার্ভে বলবো না, এই তিনটে থাকতেই হবে তবে গিয়েই তাকে আমরা কিন্তু সার্ভে বলবো। ঠিক আছে ওকে চলো তাহলে এখানে কি বলছে তো লার্জেস্ট ওয়ান মানে আমাদেরকে যদি স্মল স্কেল বা লার্জেস্ট স্কেল যদি বের করতে বলে তাহলে আমরা কি করে বের করব এটা সম্পর্কে আলাদা পার্টিকুলার একটা ভিডিও রয়েছে প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো, সার্ভের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে খুব সুন্দরভাবে। এখানে শর্টলি বলে দিচ্ছি দেখো এখানে অপশানে রয়েছে ওয়ান সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, দেখো ওয়ান সেন্টিমিটার, ওয়ান সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত না পঞ্চাশ মিটার, পঞ্চাশ মিটার। আর একটা রয়েছে ধরো ওয়ান সেন্টিমিটার আরএফ এর ভ্যালু কত না এক ওয়ান বাই তিন লক্ষ। ঠিক আছে আরএফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটা রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে বড় স্কেল কোনটা যদি পরীক্ষায় আসে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক নম্বর, এটা হচ্ছে কি দু নম্বর, তাহলে দুটোকে কম্পেয়ার করে আমাদের বড় স্কেল এবং ছোট স্কেল বের করতে হবে। তাহলে দেখো আগে আমরা ভেঙে নেব দেখো স্কেল থেকে স্কেলের প্রশ্ন যখন থাকবে তখন দেখো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট দিয়ে থাকবে, তোমাকে ইউনিটে কনভার্ট করতে হবে
বা তোমাকে কি করতে হবে দেখো, মানে পাতি কথা হচ্ছে কি সেম একই ইউনিটে নিয়ে আসতে হবে, সেম ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানটায় কি রয়েছে সেন্টিমিটার, এখানে কি রয়েছে মিটার, তাহলে একটা ইউনিটে আমাকে আনতে হবে। তাহলে দেখো 1 সেন্টিমিটার বাই 50 মিটার, তাহলে এখানে কি রয়েছে সেন্টিমিটার, এখানটায় কি রয়েছে মিটার, তাহলে একই ইউনিটে আনতে গেলে মানে আমাদেরকে ইউনিট ইউনিট লেস করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখো এটাকে আমি এইটা লিখতে পারি 1 সেন্টিমিটার বাই 50 × 100 সেন্টিমিটার, তাহলে এই সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, দিলে কত আসবে 1/5000। এটা কি হয়ে গেল ইউনিট লেস, এটা হয়ে গেল কি আমাদের ইউনিট লেস। আবার দেখো এখানে এটা হচ্ছে কি 1 নম্বরের আমরা সলিউশন। আচ্ছা এখানে বলছে দেখো RF এর ভ্যালু দিয়েছে, তাহলে RF ইকুয়াল টু কত দিয়েছিল 1/3 লাখ, এটা হচ্ছে কি 2 নম্বর। এবারে বলো তো দেখো এক্ষেত্রে শর্ট পুরো মানে মনে রাখার কৌশল বলে দিচ্ছি। দেখো এই নিচে নিচে যদি তোমাদের ভ্যালু যদি বড় থাকে, এই নিচে যদি তোমাদের যদি ভ্যালু যদি বড় থাকে তাহলে এটা কি হয়ে যাবে স্মল স্কেল, আর এই নিচে যদি তোমাদের ছোট ভ্যালু থাকে তাহলে সেটা হয়ে যাবে কি না লার্জ স্কেল, লার্জ স্কেল। কি করে না দেখো এইখানটা ধরো আমি দুটো পেপার নিলাম, দুটো A4 সাইজের পেপার নিচ্ছি, ঠিক আছে, দুটোই কিন্তু A4 সাইজের পেপার, এটাও A4 সাইজের পেপার, এটাও কিন্তু A4 সাইজের পেপার। তাহলে দেখো এটাকে দিয়েছি কি 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর। 1 নম্বরে আমি কি করবো বলতো না আমাদের যে পশ্চিমবঙ্গের যে ম্যাপটা, পশ্চিমবঙ্গের ম্যাপ এটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, আর এটা হচ্ছে কি ইন্ডিয়ান ম্যাপ, ইন্ডিয়া ম্যাপ। তাহলে দেখো এই ইন্ডিয়ার ম্যাপ থেকে ইন্ডিয়ার ম্যাপটা যত বড় হবে তার থেকে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা ছোট, তাহলে এই ছোট জিনিসটাকে আমি এই A4 পেপারের মধ্যে কি করলাম বসালাম, তাহলে কি ছোট জিনিসটা যখন A4 সাইজের মধ্যে বসাবো যে তার এরিয়াটা দেবে, এই ইন্ডিয়ার ম্যাপটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ থেকে যথেষ্ট বড় ম্যাপ, তাহলে এই ম্যাপটাকে বড় ম্যাপটাকে যখন এখানটায় আমি বসাচ্ছি তখন কী আসছে না তা আমার ছোট জিনিস দেখাচ্ছে, তাই না, মানে ওটাকে কম্প্রেস করে দিতে হচ্ছে ওই জায়গার মধ্যে। আবার ছোট জিনিসটাকে যখন এখানটায় বসাচ্ছি সেটাকে আমি কী করছি বড় করে দেখাচ্ছি, তাহলে ছোট জিনিসটা হয়ে গেল কি বড় স্কেল, তাহলে ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে কি ছোট, তাই ছোট জিনিসটাকে ওই পেপারের মধ্যে বড় করে দেখালাম, তাই না, তাহলে এটা হয়ে গেল কি বড় স্কেল। আবার বড় জিনিসটাকে এখানে কি করতে হচ্ছে আমাকে ছোট করে দেখানো হচ্ছে, নাহলে তো জায়গা ধরছে না, তাই ছোট করে দেখানো হচ্ছে, মানে কি বলতো ছোট জিনিসটাকে যখন বসাচ্ছি এখানটায় বসানোর পরে জায়গা থেকে যাচ্ছে, তাহলে সেটাকে আমি কী করছি জুম করে আরও দেখাচ্ছি, মানে যেহেতু সাফিসিয়েন্ট জায়গা রয়েছে তাই ছোট জিনিসটা হয়ে গেল বড় স্কেল। আর ধরো বড় স্কেলটাকে যখন আমি A4 সাইজের মধ্যে ইন্ডিয়ার ম্যাপটাকে বসাচ্ছি তখন কি হচ্ছে না জায়গা শর্ট হচ্ছে, যার জন্য সেটাকে জুম আউট করে আমাকে বসাতে হচ্ছে, তাই এটা হয়ে গেলো কি আমাদের না ছোট স্কেল। তাহলে স্কেল কীভাবে তুমি বের করবে সেটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে গেলে। ওকে চলো, চলো এরপরে দেখো, এরপরে একটা প্রশ্ন রয়েছে ইফ দ্য গুপ্তা গুপ্তা 2 নম্বর প্রশ্নটা দেখবো, ইফ দ্য প্রবেবল এরর ইন সিঙ্গেল অবজারভেশান। আচ্ছা দেখো সিঙ্গেল অবজারভেশান বলতে কী বোঝায় বলো তো না ES, এইখানটা লিখে দিচ্ছি, ঠিক আছে, সিঙ্গেল অবজারভেশান, সিঙ্গেল অবজারভেশান বলতে আমরা ES, তাহলে ES কী বলছে, ES বলছে প্লাস মাইনাস 0.04 ভ্যালু। আচ্ছা তারপরে দেখো বলছে কি মিন, মিনের ভ্যালু দিয়েছে কত প্লাস মাইনাস 0.01, মিন বলতে EM কত প্লাস মাইনাস 0.01, তাহলে আমাদেরকে নাম্বার অফ অবজারভেশান বের করতে হবে। দেখো নাম্বার অফ কী বলছে নাম্বার অফ অবজারভেশান, তো NOO লিখলাম নাম্বার অফ অবজারভেশান মানে N, তাহলে এই যে নাম্বার অফ অবজারভেশান আমি যখন বের করব তখন তার যে ফর্মুলাটা সেটা কি আসবে না দেখো √N=ES/EM, মানে √N মানে নাম্বার অফ অবজারভেশান √N=, কি না যে ES মানে সিঙ্গেল অবজারভেশান বাই মিন, তাহলে এখানটা আমরা দেখো
एन जदि बेर करी तेल कि हो जाए इ स्क्वायर बाई इ एम स्क्वायर तेल देखो इ स्क्वायर भैल्यू कत 0.04 बाई 0.01 स्क्वायर एटा के कैलकुलेशन कर ले कत आसबे 16 तेल 16 हो जाए आमादेरके कारेक्ट आंसर ये भावे किन्तु आमादेरके ये कैलकुलेशन करते हैं जदिव ये इएस इएस एर एक डिफरेंस कि रही है ना फर्मुला रही है एवं इएम एर किन्तु डिफरेंस फर्मुला रही है वही दुटो जे आलदा आलदा फर्मुला से हीटाके डेरिवेशन करे किन्तु आमादेर ये भैल्यूटा किन्तु आसछे जे रूट ओवर एन इज इक्वल टू इएस बाई इएम তাহলে এন বের করতে এখানে যদি স্কোয়ার উঠাই তাহলে এখানে যদি রুট উঠাই তাহলে এখানে আমাদের স্কোয়ার চলে আসছে তাহলে শুধু ডেটাগুলো পুট করে দেব এবং ক্যালকুলেশন করে অ্যানসারটা ফট করে বের করে নেব ঠিক আছে তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কিন্তু খুব ইজিভাবে কিন্তু করতে পারছো আচ্ছা এরপরে দেখো থিওরি অফ প্রবাবিলিটি থিওরি অফ প্রবাবিলিটি কোথায় আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের না এরর থেকে প্রশ্ন তাহলে দেখো এরর থেকে আমরা কয় প্রকারের এরর জানি বলো তো না দেখো এরর এক নম্বর যদি আমি ধরি তাহলে হচ্ছে কি ট্রু ট্রু এরর ঠিক আছে দ্বিতীয়ত আমি তোমাদেরকে কি বলবো না সেটা হচ্ছে কি না কিউমুলেটিভ এরর ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে কি না কিউমুলেটিভ এরর আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের ট্রু এরর তারপর হচ্ছে কি যেটা কিউমুলেটিভ এরর ঠিক আছে সেটাকে আমরা সিস্টেমেটিক এররও বলি কি সিস্টেমেটিক 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 এরর বা কিউমুলেটিভ কিউমুলে সিস্টেমেটিক বা কিউমুলেটিভ এরর আচ্ছা তিন নম্বর হচ্ছে কি না তোমাদের এই যে এখানটা কি বললো না অ্যাক্সিডেন্টাল এরর অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্টাল এরর আচ্ছা চার নম্বর হচ্ছে কি না কম্পেনসেটিং এরর কম্পেনসেটিং এরর আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে কি না হ্যাঁ কম্পেনসেটিং এরর হয়ে গেল তার আর একটা আছে কি না আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি রেসিডুয়াল এরর কি রেসিডুয়াল এরর তো এতগুলো এররের সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তাহলে এক একটা সম্পর্ক করে বলে দিচ্ছি তোমাদেরকে দেখো ট্রু এরর কি বলতো দেখো এখানটা লিখছি ট্রু এরর আচ্ছা ট্রু এরর বলতে দেখো ট্রু ভ্যালু আর কি না অবজারভেশন ভ্যালু এই দুটোর যে ডিফারেন্ট ট্রু ভ্যালু আর অবজারভেশন ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা কি বলছি ট্রু এরর তার দেখো ট্রু এরর কি না ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড অবজারভেশন ভ্যালু অ্যান্ড অবজারভেশন ভ্যালু এটাকে আমরা কি বলবো ট্রু এরর বলবো ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে কি সিস্টেমেটিক এরর তাহলে ট্রু এররটা আমাদের হয়ে গেল তারপর দেখো সিস্টেমেটিক এরর বা এটা অর কিউমুলেটিভ যেটাই সিস্টেমেটিক এরর সেটাই হয়ে যাচ্ছে আমাদের কি কিউমুলেটিভ এরর মানে সেটা কি বলতো কিউমুলেটিভ যদি তোমাদেরকে বোঝাই এইখানটায় বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো এই একটা এইটা আমি এ নাম দিলাম দুটো পয়েন্ট নিচ্ছি এ পয়েন্ট আর একটা হচ্ছে কি বি পয়েন্ট তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি যখন মেজার করছি তখন দেখা গেল এইখানটা একটা বিল্ডিং চলে এসছে ঠিক আছে এইভাবে একটা বিল্ডিং চলে এসছে আবার দেখলাম এখান থেকে একটা তোমার কি ট্রি রয়েছে তাহলে এইভাবে যখন মেজার করতে যাচ্ছি তখন কিন্তু আমি মেজার করতে পারছি না যেহেতু অবজেক্টগুলো রয়েছে তাই আমি কি করলাম দু তিনটে পয়েন্ট নিয়ে নিচ্ছি তাহলে প্রথমে কি করলাম বি পয়েন্ট নিলাম তাহলে এ থেকে বিতে গেলাম এখানে একটা ধরো এরর পেলাম কত ইওয়ান তাহলে যখন যখন বিতে গেলাম তখন দেখলাম এই যে বাড়িটা ছিল সেই বাড়িটা এভার হয়ে যাচ্ছে কিন্তু এই যে ট্রিটা আমাকে প্রবলেম করছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি মেজার করতে পারছি না তো কী করবো তখন আর একটা আমি পয়েন্ট নিলাম কি না সি পয়েন্ট এর মধ্যে এরর কত এলো ধরো ই টু তাহলে সিতে যখন গেলাম তখন দেখলাম না না আমার রাস্তা ক্লিয়ার তখন এখান থেকে আমি বি পয়েন্টে চলে আসছি তখন এর মধ্যে এরর হলো কি ই থ্রি ঠিক আছে ই থ্রি তো এটা হচ্ছে কি আমাদের না একটা কিউমুলেটিভ এররের উদাহরণ মানে কিউমুলেটিভ এরর কি না তুমি প্রথম স্টেশনে একটা এরর পেলে নেক্সট স্টেশনে যখন যাবে তখনও একটা এরর পাবে তারপরে নেক্সট স্টেশনে যখন যাবে এখন এরর পাবে কিন্তু সবগুলো এরর কি হচ্ছে একে অপরের সাথে সামেশান হয়ে যাচ্ছে মানে ক্রমাগত বাড়তে থাকছে সেটাই হচ্ছে কিউমুলেটিভ এরর বা সিস্টেমেটিক্যাল এরর তাহলে সেটা কি না দেখো সিস্টেমেটিক্যাল এরর বা কিউমুলেটিভ এরর
মানে প্রথমে আমি কি পেলাম E1 E1 তারপরে কি পেলাম E2 তারপরে কি পেলাম E3 এই তিনটেকে যোগ করে দিলে মানে কি হয়ে গেল একটা এরর পেলাম সেটাই হচ্ছে কিউমুলেটিভ এরর আবার কি এটা যেহেতু বাড়ছে তাই পজিটিভ তাহলে কিউমুলেটিভ বা সিস্টেমেটিক এররটা কি হয় না সেটা হয়ে যাচ্ছে আমাদের কিউমুলেটিভ অ্যান্ড পজিটিভ ক্লিয়ার দেখো তিন নম্বর হচ্ছে কি না এক্সিডেন্টাল এরর আচ্ছা এক্সিডেন্টাল হচ্ছে কি মানুষের জন্য হয় আমাদের জন্য হয় হিউম্যান পারপাসের জন্য সাডেনলি একটা চলে এলো সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের এক্সিডেন্টাল এরর আর এই যে এক্সিডেন্টাল এররটাকে রিমুভ করার জন্য যেটা আমরা পুশ করি সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের না সেটাই হয়ে যাচ্ছে আমাদের প্রবাবিলিটি সেটাই হয়ে যাচ্ছে আমাদের প্রবাবিলিটি তাহলে প্রবাবিলিটি হচ্ছে কি না অ্যাকসেপ্টেড ভ্যালু বাই ট্রু ভ্যালু অ্যাকসেপ্টেড ভ্যালু বাই টোটাল ভর টোটাল কি না টোটাল ভলিউম তাহলে এখানে কি বলেছে দেখো প্রবাবিলিটি প্রবাবিলিটি আচ্ছা প্রবাবিলিটি মানে কি অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড ভ্যালু বাই ট্রু ভ্যালু বা তোমার টোটাল ভ্যালু অ্যাকসেপ্টেড ভ্যালু বাই টোটাল ভ্যালু এটা কি টোটাল টোটাল ভ্যালু তাহলে সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের কি না প্রবাবিলিটি তাহলে প্রবাবিলিটি কার উপরে ডিপেন্ড করছে অ্যাক্সিডেন্টাল এররের উপরে কিন্তু প্রবাবিলিটি আমাদের ডিপেন্ড করে ওকে আর একটা হচ্ছে কি কম্পেনসেটিং এরর আচ্ছা কম্পেনসেটিং এরর এমন একটা এরর আচ্ছা এখানটায় আর একটা জিনিস ভুলে গেছি এই যে কিউমুলেটিভ এরর বা সিস্টেমেটিক এরর সেটা হচ্ছে কি না রুট ওভার এল এর সঙ্গে কিন্তু সমানুপাতিক হয় আর কম্পেনসেটিং এরর কি কম্পেনসেটিং এরর মানে আমি ধরো এই ধরো সার্ভে করছি এ পয়েন্ট থেকে কি যাচ্ছে বি পয়েন্টে দেখলাম বি পয়েন্টে আমি একটা এরর পেলাম E1 এরর আমি পেলাম ঠিক আছে যখন আবার এই বি থেকে সি পয়েন্টে যাব তখন এই যে এররটা পেয়েছি না মানে বাড়লো এখানে কি হবে ওই এররটা আবার কি হয়ে যাবে E1 এররটা মাইনাস হয়ে যাবে মানে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে দিয়ে সেটা নিউট্রালাইজ হয়ে যাবে তখন এই ধরনের এররটাকে আমরা কি বলবো কম্পেনসেটিং এরর আর এই যে কম্পেনসেটিং এরর এর ভ্যালু কত হয় না এল এর সঙ্গে সমানুপাতিক আর রেসিডুয়াল এরর কি না রেসিডুয়াল এরর হচ্ছে কি মোস্ট প্রবাবিলিটি আর একটা হচ্ছে কি অবজার্ভ ভ্যালু মোস্ট মোস্ট প্রবাবল আর অবজার্ভ ভ্যালু দুটোকে যদি আমরা নিয়ে নিই দুটাকে যদি আমরা নিচ্ছি দিয়ে তার মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের রেসিডুয়াল এরর সেটা সম্পর্কে প্রশ্ন রয়েছে নিচে আমরা আলোচনা করব ঠিক আছে তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানটায় শেষ করছি কেন অলরেডি 17-18 মিনিটের হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম হবে আবার আপলোড করতে পারবো না তো এইভাবে কিন্তু থিওরি ক্লাসটা আমি তোমাদের সামনে এগিয়ে নিয়ে যাবো এইভাবে ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো বা যারা আমার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছো তারা কিন্তু আমাকে বলো যেন এইভাবে ঠিকঠাক চলবে তাহলে কিন্তু এইভাবে ক্লাসগুলো আমি এগোবো নাহলে যেভাবে পিডিএফ করে করছিলাম ওইভাবে কিন্তু করাবো তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি করে শেয়ার করো তো আজকে এই ভিডিওটা এখানটা শেষ করছি নেক্সট পার্টে সার্ভের বাকি থিওরিগুলো এইভাবে কিন্তু মানে কী বলতো আমার কাছে গুপ্তার বই রয়েছে সেই গুপ্তার বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু থিওরিগুলো আমি তুলে তোমাদেরকে এখানটায় দেখাচ্ছি চলো আজকের সেশনটা এখানটা শেষ করি থ্যাংক ইউ বাই